হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন সকাল 6:30 মতো বাজছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম সংসারের কাজবাজ, রান্না এসব কিছু শেয়ার করব না, কারণ আজকে হচ্ছে ষষ্ঠী। তো দুপুরবেলা যখন আমরা ষষ্ঠী করতে যাব তখনই তোমাদের সঙ্গে কথা হবে একদম। আর ষষ্ঠী করতে গিয়ে পুকুরে কি হবে না হবে, কিভাবে ষষ্ঠী হবে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একদম ষষ্ঠী করতে গিয়ে দুপুরবেলা দেখা হবে পুকুরে। না পুকুরে ঠিক না, মানে বাড়ি থেকে যখন যাব তখন থেকেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই যাব। তো একদম দুপুরে দেখা হবে। আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, সেজে গুজে রেডি হয়ে গেছি, সবাই যাচ্ছে। তো চলো এখন আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এই দেখো মা দাঁড়িয়ে আছে রাস্তায়, দেখছো বৃষ্টি হয়েছে তো জল জমে গেছে। আর এই দেখো আমার পাপা হাঁটছে। এই দেখো পুকুরে দেখতে পাচ্ছো সব মানুষজন চলে এসছে, আমরাই পরে আসছি আর কি। আর এদিকে দেখো আমি দুটো চালুনে মুড়ি ঢেলে দিচ্ছি। প্রথমবার ষষ্ঠী ধরলে নাকি মুড়ি দিতে হয় আমার ননদ মানে পায়েল, ও এবার প্রথম ষষ্ঠী ধরছে, তো সেই কারণে মুড়িটা দেখো এভাবে দিয়ে দিলাম। দুটো চালুনে সমান করে দিব, জানিয়ে এসেছি এতে দুটো চালুনে হয়েই যাবে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ আর এইদিকে দেখো আমি মুড়ির উপরে কি বলে এগুলো পাঁচ ভাজা, পাঁচ রকমের সব জিনিস ভাজতে হয় তো সেগুলো ভাজা হয়েছে, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। ছোলা, তারপর কি গম, তিল, এসব দেয়, আমি সবগুলোর নাম ঠিক মতো জানি না, তো এইসব দেয়। ও দেখো খই, মুরগি সবই আছে অনেক কিছু, তো যেগুলো আছে আমি সবই দিয়ে দিলাম। এই যে সব এক একটা দিয়ে দিচ্ছি দেখছো। আর এই যে দেখো মুড়ির উপরে এক ছড়ি কলা আর তিনটে মতো শশা দিয়ে দিচ্ছি, দু জায়গায় দুটো দিয়ে দিলাম। শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তার বাড়িতে লোটন পুজো হতো। সেবার শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে কাপ্তানি তার বাড়িতে খুব ভক্তির সঙ্গে লোটন ষষ্ঠী পুজোর আয়োজন করেছিল। পাড়ার অনেক মেয়ে ও বউ গিন্নিরা এসে এই পুজো দেওয়ার জন্যে এদের মধ্যে আবার বিমল পিসিকে বললো একজনের মধ্যে বয়স্ক স্ত্রী লোক, বিমল পিসি যাও মা ষষ্ঠীর কাছে চেয়ে নাও, আর কখনো এই কাজ করো না, এখন থেকে মা ষষ্ঠীর কাছে প্রথম তাহলে ছেলে মেয়েদের সব
আসো। এই যে দেখো এখন ষষ্ঠী করা হয়ে গেছে, আর এই দেখো উপোস করে কি অবস্থা, দেখি মুখখানা দেখাও। আর এই দেখো পুজো করা হয়ে গেছে, এখন সব লাইন করছে, দেখছো লাইন করে চলে যাচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ, পুকুরে দেখো ধার দিয়ে যাচ্ছে এরকম। এই দেখো বাপ্পা, আর এইদিকে ডোনা রানী, আমরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। কত কিছু নিয়েছে দেখছো হাতে, এই যে এই দেখো সবাই আসছে পিছনে। আর এই যে আমরা বাড়ি এসে গেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখবে, আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকের মতো টাটা।